নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ফার্মাসিস্ট গ্রেড 3 পদে নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ প্রক্রিয়ায় কারা কারা আবেদন করতে পারবেন, কতগুলি শূন্যপদ রয়েছে, বয়সসীমা কীরকম চাওয়া হচ্ছে, বেতন কীরকম, সমস্ত কিছু জানার জন্য অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন। এবং বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনাদের সামনে অফিসিয়াল নোটিশটি ওপেন করে রেখেছি। এখানে বলা রয়েছে যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে ফার্মাসিস্ট গ্রেড 3 পদে নিয়োগ করা হবে। এরপরে রয়েছে যে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে 17/10/2019 থেকে 24/10/2019 তারিখ পর্যন্ত। তারপরে বলছে যে এই নিয়োগ টেম্পোরারি হলেও পরে পার্মানেন্ট হতে পারে। এরপরে মাসিক মাইনের কথা বলা হচ্ছে 7,100 টাকা থেকে 37,600 টাকা পর্যন্ত। তারপরে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি টেবিলটা আপনাদের জানিয়ে দিই। এখানে আনরিজার্ভদের ক্ষেত্রে রয়েছে 30টি পোস্ট, এসসিদের ক্ষেত্রে 16টি, এসটিদের ক্ষেত্রে 4টি, ওবিসি এ ক্যাটাগরিদের ক্ষেত্রে 5টি এবং ওবিসি বি ক্যাটাগরিদের ক্ষেত্রে রয়েছে 5টি এবং পিএস অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে রয়েছে 1টি এবং মোট শূন্যপদ রয়েছে 61টি। এখানে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে, 1, আপনাকে সায়েন্স স্ট্রিম নিয়ে এইচএস পাস করে থাকতে হবে, 2, ফার্মাসিতে 2 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে অথবা ফার্মাসিতে ব্যাচেলর ডিগ্রি থাকলেও আবেদনের যোগ্য, 3 নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলিংয়ের আন্ডারে এই ক্যাটাগরি ফার্মাসিস্ট হিসাবে রেজিস্টার থাকতে হবে। এরপরে বয়সসীমা চাওয়া হচ্ছে 1 জানুয়ারি 2019 হিসাবে 39 বছরের নিচে থাকতে হবে। এরপরে অনলাইন আবেদনের সময় ফি হিসাবে 160 টাকা চার্জ করা হবে। আপনাদেরকে আবারও জানিয়ে দিই, এর অনলাইন আবেদন শুরু হচ্ছে 17 তারিখ থেকে এবং আবেদনের লাস্ট ডেট রয়েছে 24 তারিখ পর্যন্ত। আর যে ওয়েবসাইট থেকে আবেদন করবেন সেটি হলো www.wbhrb.in। তো বন্ধুরা, এই ছিল এই রিক্রুটমেন্ট সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। আরও বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশনে চেক করুন, এই নোটিশটির লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।